সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন। ডিপিআরসির পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমাদের নতুন একজন ভাইকে নিয়ে উপস্থিত হয়েছি, যিনি দীর্ঘদিন ধরে পিএলইডি প্রবলেমে ভুগছেন। তো আজকে আমরা তার কাছ থেকে জানবো তার শুরু থেকে শেষ অবধি আমাদের সুস্থ হওয়ার গল্প এবং সুস্থ হওয়ার আগের গল্প, সব কিছু আমরা তার কাছ থেকে জানবো। তার আগে একটি কথা না বললেই নয়, সুস্থ মানুষের একটা সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ একটা বড় নিয়ামত। যারা অসুস্থ আছেন এবং যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যথা এবং বিভিন্ন রোগে জর্জরিত আছেন, সকলের কাছে আমাদের যেটা মেসেজ থাকবে, আপনারা সঠিক জায়গায় যান, সঠিক ট্রিটমেন্টটি করান এবং দ্রুত সুস্থতা লাভ করুন। আমাদের ডিপিআরসি হসপিটালে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার সকল বাত ব্যথা প্যারালাইসিস রোগীদের জন্য খুবই যত্ন সহকারে চিকিৎসা করে থাকেন, তো আমরা সে ব্যাপারেও জানবো। তো চলুন আমরা পরিচয় হই আমাদের সেই ভাইটির সঙ্গে যিনি দীর্ঘদিন ধরে পিএলআইডি প্রবলেমে ভুগছেন। চলুন আমরা পরিচয় হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ভালো আছেন আপনি? জি ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, আমরা শুরুতে আপনার একটু নামটা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ ইলিয়াস। মোহাম্মদ ইলিয়াস হোসেন। স্যার কোথা থেকে এসেছেন? আমি কর্ণফুলী উপজেলা থেকে আসছি, জলদা ইউনিয়ন। জি হ্যাঁ, সাত নাম্বার ওয়ার্ড। এটা কক্সবাজার না চট্টগ্রাম? না চট্টগ্রামই। চট্টগ্রাম, চট্টগ্রামে মানে কর্ণ ধরতে গেলে কর্ণফুলী নদীর তীরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কর্ণফুলী টানেল যেখানে হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো স্যার আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাবো যে আপনি একটা সমস্যায় মানে ছিলেন, ভুগছিলেন দীর্ঘদিন ধরে আপনার। হ্যাঁ, প্রায় 10 বছর ধরে, প্রায় 2012 সাল থেকে। আচ্ছা স্যার, আপনি কি করেন বেসিক্যালি, আপনার মানে আপনি কি জব করেন? আমি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের চাকরি করি, অ্যাকাউন্টে। আচ্ছা আচ্ছা। তো আমি আসলে খুবই কষ্টকর অবস্থায় ছিলাম, মানে শরীরে যদি ব্যথা বেদনা থাকতো তারপরেও কাউকে দেখাতে পারতাম না, দেখাতাম না। অনেকে বলে না, এই আমার একটু ব্যথা লাগতেছে কি করবো, শ্বাস চলে যাই ফাঁকি জুগুলি। আচ্ছা আচ্ছা। আমার সে আমার জীবনে আমি সেই ফাঁকি জুগুলি কখনো দিই নাই কর্মস্থলে, চাকরিটা ঠিক মতো করছি। জি। তো আমার এখন 22 বছর সার্ভিস চলে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে। আচ্ছা আচ্ছা। তো এখন এরই মধ্যে আমি যখন 2012 সালে যে অ্যাটাক হই, বাত ব্যথা সাইটিকা বাত নামে পরিচিত। আচ্ছা। তখন আমি ডাক্তার সেলিমকে দেখাই, অর্থোপেডিক ডাক্তার সেলিম আমাকে এক সপ্তাহে একবার এভাবে ট্রিটমেন্ট দিতে থাকে। দেওয়ার পরে ওষুধ লেখে ভালো লাগে, হাঁটাচলা করি, আবার সেই ব্যাক পেনটা আবার আসি যায়। মানে আবার চলে আসে। আসা এভাবে করতে করতে ওনার কাছে প্রায় 6-7 বা 7টা প্রেসক্রিপশন হয়ে গেছে, লেটার হয়ে গেছে, ওষুধ খাইতেই আসি, মানে মানে সুস্থ কিছু পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। উনি আবার আমাকে তোমার লাস্ট চিকিৎসা বললো যে তোমাকে এমআরআই দেওয়া হবে, এমআরআই প্রায় পপুলার করবা, প্রায় 10,000 টাকা মতো ব্যয় হলে হতে পারে। জি। তো এমআরআইটা করলাম, করার পরে করাই নিয়ে আসলাম 3 দিন 1 সপ্তাহ পরে, কয় তোমার পিএলআইডি হয়েছে, সমস্যা হয়েছে, কোমরের রগ একটার ওপর একটা চলে গেছে, আর বিভিন্ন ধরনের L1, L4, L3, L5 পর্যন্ত সমস্যা। জি। এটা যখন বলছে আমার মনে একটু ভয় জাগলো, ভয় জাগার পরও স্যার আমি স্যার আমাকে বললো যে আপনার অপারেশন করতে হবে। আচ্ছা আচ্ছা। প্রায় 1,20,000 টাকার মতো খরচ হতে পারে। তো তখন আমি সামথিং বেতন পাতা অল্প, তখন তো আমার যে এত টাকা কাল থেকে তো আমি নিতেও আমার ইয়ে জাগে। মানে আপনি একটু ভয় পাচ্ছেন যে আসলে কী সিদ্ধান্ত নেওয়া, কীভাবে নেওয়া যায়। হ্যাঁ, কিন্তু আমার এই কোমরটা এমনভাবে যে ছিল, তিন বেঘা হয়ে আমি হাঁটতাম। মানে আপনার মানে স্বাভাবিক জীবনের থেকে টোটালি আপনি একটা অন্ধকার অবস্থায় চলে গেছিলাম, মানে তারপরও চাকরি চালাই গেছি, চাকরি আমি বন্ধ করিনি, মানে জীবন যুদ্ধে যেটাকে বলা হয় হার না মানা চলে গেছে। হ্যাঁ। তো অফিসের কাজে যদি আমি বেরিতাম আমি কি করতাম, এই যে এখান থেকে যাব মহাকালী, গাড়িতে আর উঠি নাই, মহাকালী কষ্ট হলেও কিন্তু হাঁটতে চলে গেছে। হাঁটতে আসছে, কিন্তু কাজটা তো হয়েছে আমার। জি। হ্যাঁ, তখন লাগে যে ব্যথাটা একটু হালকা লাগে হাঁটার পরে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার সাইকেল ছিল, মোটর সাইকেল ছিল, এগুলো সব বাদ দিয়েছি, চালাই নাই এগুলো। আচ্ছা। কারণ জানে যে এগুলো চালালে আরও ব্যথা বাড়বে। হ্যাঁ, আর আমি নিতে গেলে একটু আর ব্যায়াম শুরু হয়ে যাবে। লাইফ থেকে আপনি এটাকে বাদ দিয়ে দিলেন একেবারে? বাদ দিয়ে দিয়েছি সাইকেল। তারপর মানে এর মধ্যে ওষুধপত্র সব বন্ধ করেছি, দেখি আমি ওষুধ খেলে ব্যথা আর বেড়ে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওষুধ খাওয়া টোটালাই আমি বন্ধ করেছি। জাস্ট এখন উদ্যোগ নিলাম, ইউটিউবে ঢুকলাম, বিভিন্ন জায়গায় চার্জ করলাম,
পেলাম প্রথমে আপনার ইয়েকে, যে রিং রোডে আছে, হ্যাঁ, ওনার সাথে লাইভে কথাবার্তা বললাম তিন চার বছর আগে। উনি ওই যে লাইভে কিছুক্ষণ কই তেল মালিশ করো, এ করো সে করো, কোনো কাজই হচ্ছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শুয়ে থেকে ব্যায়াম করো। লাস্ট ওনারটা গাঁটতে গাঁটতে পেয়ে গেলাম ডক্টর শফিউল্লাহ প্রধানকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, স্যারকে যখন পাইছি আমার বেশ মনে একটা মনোবল হলো, আশ্বাস আসলো, যাক ঠিক আছে, অপারেশন বিহীন যদি আমি যদি এই ট্রিটমেন্টগুলো এই ব্যায়ামগুলো করতে পারি, আমি তো অবশ্যই সুস্থ থাকবো। এর মধ্যে আমি ডক্টর শফিউল্লাহ প্রধানের ভিডিওগুলো দেখে চার পাঁচ বছর ধরে সুস্থ, অলরেডি সুস্থ হয়ে গিয়েছি। মানে আপনার একটা কনফিডেন্স আসছে আমার একটা ভিডিও। আমি প্রথম মিনিট টার্গেট করলাম 27 মিনিটের তাকে, মানে ব্যায়ামটা স্যার। জি জি, এরপর একটা 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 সবগুলো মুখস্থ করে ফেললাম দেখে দেখে। জি, এগুলো মাঝে মধ্যে আমার এলইডি টিভির মধ্যে চালাই দিতাম। আচ্ছা আচ্ছা, সবাই বলে কি ফাগলো কি হয়ে গেলে কিনা, আমি কেন এটা আমার দরকার আছে, আমি আর কোনো অনুষ্ঠান দেখবো না, আমি আমার এই যে এলইডি টিভির মধ্যে এটা চালাই দিছি, চালাই দেওয়ার পরে এগুলো ব্যায়ামগুলো দেখতাম কীভাবে কী অঙ্গভঙ্গি খরা লাগে, সেভাবে করতে 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 আমার 2021 আসলো। হুম, ব্যথামুক্ত 2021 যাওয়ার পরে 2022 ঠিক রমজান মাসের আটে, আচ্ছা, আট রমজানে মনে করলাম পেট খালি থাকে, হয়তো ব্যথাটা একটু বাড়তেছে, রোজা তো আল্লাহকে ভয় করে রোজা রাখতেছি, একটা রোজা আমি ভাঙি নাই। আচ্ছা, হ্যাঁ, নামাজ কালাম পড়তেছি, আল্লাহর ভয় আছে আমার মনে। জি, এখন এমন অবস্থা হয়েছে আট রমজান তো যাক, নামাজ পড়তে পড়তে তারাবি পড়তে পড়তে আমি একটু সুস্থর দিকে দাঁড়াই থাকতাম, অনেকক্ষণ তারাবি নামাজ পড়লে 20 রাকাত তারাবি নামাজ পড়তাম, তারাবি না ব্যথা লাগলো, তারাবি নামাজ পড়ার সময় আস্তে আস্তে শেষ হইতে হইতে ব্যথাটা সরে গেছে, যা কি অল্প একটু খাবার খাই ঘুমিয়ে যেতাম। আবার এর মধ্যে 28 রমজান আমি এমনভাবে এটা কইছি কাউকে বলতে পারতেছি, শুইতে পারতেছি না, মানে আমার ওয়াইফকে বলতেছি যে আমার যে ব্যথা বেদনা সব যাও চলে যাও আমার সামনে থেকে চলে যাও, আমি জানতে খুশি এমনি আসছি। অসহ্য একটা যন্ত্রণা, যে যন্ত্রণা হয়ে গেছে, ভালো লাগতেছিল না, যন্ত্রণা হয়ে গেছে, স্যারের ব্যায়ামগুলো করতেছি হালকা লাগতেছে না, আরও বাড়তেছে। আচ্ছা আচ্ছা, মানে এমন অবস্থায় গেছে কি এটা, মানে 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 ব্যায়ামও কাজ করতেছে, মানে ততক্ষণ পর্যন্ত স্যার আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের চেম্বারে আসেননি, আপনি জাস্ট আস্তে ইউটিউবে দেখতেছেন তখন আপনি। আচ্ছা, তখন আমি 28 রমজান যে ঈদের দুই দিন আগে আর কি, জি, 28 রমজান কি করছি এখন, স্যারকে শুক্রবারের দিন কল দিলাম, সিরিয়াল দিলাম, সিরিয়াল দেওয়ার পরে আমার সিরিয়ালটা নিল 13 নম্বর সিরিয়াল। জি, আসে স্যারের সাথে দেখা করলাম, কথা বললাম, স্যার বলতেছে তোমাকে তো সিনেসেনা লাগতেছে। আচ্ছা স্যার, আমি আপনার সব ভিডিও ওই দেখি এবং অ্যাপ্রুভ করি, শেয়ার করি সবসময়, আজ 4 বছর ধরে স্যারকে বলতেছি। আচ্ছা আচ্ছা, তো স্যার বলতেছে গুড, তো এখন দেখি তোমার কী করা যায়। আমি বলছি স্যার, আমার আপনার সব কিছু নেওয়ার পরও আমি জানি যে DPRC হাসপাতালে আসলে আরও কিছু আমার জানার তথ্যের দরকার আছে। জি, বাকিটুকু হয়তো ট্রিটমেন্ট আমি নিলেও ইনশাল্লাহ সুস্থ হয়ে যেতে পারি। হ্যাঁ, সের মধ্যে আমার আজকে 13তম দিন। আচ্ছা আচ্ছা, আমি 7 তারিখ আসছি, স্যার বলছে না তোমার 21 দিন থাকতে হবে। হ্যাঁ জি, তাহলে আমি এটা তোমার এটা ভালো ট্রিটমেন্ট দিতে পারবো না, তো আমার স্যারকে দেখার পর আমি 50% আমি সুস্থ হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, কথা শুনে সাক্ষাৎকারের পরে, হ্যাঁ স্যার যাই হোক, স্যার 21 দিন হলে 21 দিন দেন, দিয়ে দেন, এর মধ্যে আমি 10 দিনের মধ্যে সুস্থ হয়ে গেছি অলরেডি। হ্যাঁ জি, এই যে শ্যামলি থেকে ওই মাথা থেকে এই মাথা হাঁটাচলা করতেছি, দেখতে আমার ভালো লাগতেছে, আমার হাঁটতে তো অসুবিধা নাই। মানে একটা সময় আপনি হাঁটাটা আপনার কাছে ছিল একটা ভয়ের কারণ ছিল, হ্যাঁ, আপনি ফার্স্টে যেটা বললেন যে আপনি এই ব্যথার কারণে আপনি আপনার লাইফ থেকে মোটরসাইকেল সাইকেল এগুলো চড়া বন্ধ করলেন, আপনি বন্ধ করে হেঁটে গেছেন আর কি, তো তারপর আর বলতো রেস্টে থাকতে হবে, রেস্টে থাকে তোমার ব্যায়ামগুলো করতে হবে। জি, তারপর তোমার এটা আস্তে 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 কমতে থাকবে। জি জি, সেভাবে ছিলাম। মানে আপনি স্যার যেদিন ফার্স্টে আপনি স্যারের কাছে আসলেন সেদিন যে আপনার একটা মানে অবস্থা ছিল, সেদিন আপনার আমি আপনাকে সেদিন আমি এই এই পা এই আমার ডান পায়ে, জি ডান পায়ে আমি পাড়া দিয়ে মানে পায়ে চাপ দিতে পারতেছি না, এমন অবস্থা, এমন অবস্থা, ব্যাকা হয়ে অবস্থায় আসছি। মানে আপনি একটা দাঁড়ানো বা বসা একটা সব কিছুতে একটা অসুস্থ ফিল করছিলেন? হ্যাঁ, অসুস্থতা ফিল করছিলাম। আপনি কিন্তু অলরেডি আজকে অনেকক্ষণ ধরে বসে আছেন কিন্তু। হ্যাঁ, আমার এখন কোনো সমস্যা নেই, সমস্যা নেই ইনশাল্লাহ। জি জি, তো আমি স্যারের দীর্ঘ হায়াত কামনা করছি, স্যার এমন একটা যে সেবা দিচ্ছে ঢাকা শহরে যে এনেকো এখনও অনেকে জানে না, তবে আমার রিলেটেড আমাকে দেখে অনেকে এই পর্যন্ত 6 জন ভর্তি আছে বর্তমানে। আচ্ছা আচ্ছা, DPRC তে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ,
তো স্যার নলেজে ডিসি গাড়িতে করে আসার পরে যখন এসি টিভিতে সাক্ষাৎকার দিলাম, স্যার নলেজে ডিসি স্যার এগুলো তো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, আচ্ছা দেখতে হবে এগুলো বললাম। স্যার দীর্ঘায়ু কামনা করছে আমি, তবে ডিপিআরসিতে আমি আসতে পারছি সেটা আমি ধন্য, সেটা আমি ধন্য শুক্রিয়া আদায় করছি আল্লাহ তাআলার কাছে, ধন্যবাদ যে আমি আগের জীবনের মতো পরিপূর্ণভাবে চলাফেরা করতে পারবো। অবশ্যই 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 আপনি সুস্থ থাকেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম ইলিয়াস স্যারের মুখ থেকে তার আবেগঘন মুহূর্তের কথা। আসলে মানে ব্যথাময় জীবনটা আসলে যে কত কষ্টের এটা যার হয়েছে সেই একমাত্র বোঝে। প্রত্যেকটা মুহূর্ত তার স্বাভাবিক লাইফ থেকে সে মানে পিছনে পড়ে যায়, তার লাইফের যে চলার গতি সেখানে কমে যায়, লাইফ সংসার জীবন চাকরি জীবন সব কিছু থেকেই সে পিছিয়ে পড়ে। কিন্তু আমাদের যে আজকে ইলিয়াস স্যার, তিনি কিন্তু এই লাইফটার মানে এই জীবনটার মানে উদাহরণ আর কি আমাদের কাছে। তিনি তার লাইফের গল্পটা বললেন যে তার একটা বাস্তব স্বাভাবিক জীবন ছিল, তার লাইফটা খুব সুন্দর ছিল, কিন্তু আস্তে আস্তে তার লাইফের মধ্যে নেমে আসে একটা ব্যথাময় জীবন। তো তারপর থেকে আমাদের সব কিছু ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছেন। আসার পর ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার তাকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে ভর্তি থেকে শুরু করে, তো স্যার একটা 21 দিনে ভর্তির কথা বলেছেন, ইনশাআল্লাহ তিনি আজকে 10 দিনের মধ্যেই তিনি আলহামদুলিল্লাহ তিনি অনেক ভালো আছেন। যে মানুষটা বসতে পারতো না সে মানুষটা আজকে কিন্তু অনেকক্ষণ বসে আছেন, আপনারা সেটা বাস্তব মানে দেখতে পাচ্ছেন। এবং তার মুখ থেকে তিনি বললেন যে তিনি আগে হাঁটতে পারতেন না, তিনি আজকে আমাদের পাশে, তিনি দীর্ঘদিন মানে লং টাইম একটা হাঁটার তার একটা প্র্যাকটিস তিনি এখন করছেন আর কি। তো স্যারের যে অভিব্যক্তগুলো আছে, আমি স্যারের কাছ থেকে জানতে চাচ্ছি যে এরকম অনেক পিএলআইডি পেশেন্ট আছেন যারা এইরকম ব্যথাময় জীবন নিয়ে তাদের লাইফ পার করছেন, তো কাইন্ডলি আমাদের দর্শকরা আপনাকে দেখছেন, তো তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আর কি। আমি বলবো যে আমাদের বাংলাদেশে 70% পিএলআইডি রোগী আছে, তারা হয়তো এখনও শনাক্ত করতে পারে নাই যে আমি ব্যথা লাগে কেন পাই। হ্যাঁ, 70% লোককে বলবো যে আপনারা এখনই সুযোগ আছে, এখনও যৌবন আছে, যৌবন থাকতে এখনও দৌড়ান, এখনই ট্রিটমেন্ট নেন এই যে ডাক্তার শফিউল্লাহ প্রধানের কাছে। হ্যাঁ, ঢাকা শ্যামলি ঢাকা রিং রোড রোডে আসেন, এসে সঠিক ট্রিটমেন্টটা নেন, আর বিশেষ করে এমআরআইটা করবেন। আমার এমআরআইটা আমি 2014 সালে করলেও এখন আমার কাজে লাগছে, এটা ব্যর্থ যাবে না। এইসব রোগের জন্য, রোগ নির্ণয় করার জন্য একমাত্র এমআরআইটাই করাই বেস্ট। হ্যাঁ, এমআরআইটা করলে, আর বিশেষ করে ডাক্তারকে ডাকান, সঠিক ডাক্তারকে ডাকান, সঠিক ডাক্তারকে ডাকালে অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। এই হলো আমার সবার প্রতি অনুরোধ রইল। ধন্যবাদ ইলিয়াস স্যারকে, অসংখ্য ধন্যবাদ তার এই অনুভূতির কথা শেয়ারের জন্য। আজকে লক্ষ লক্ষ মানুষ দেশে এবং দেশের বাইরে থেকে, আমাদের প্রবাসী ভাই থেকে শুরু করে দেশের বাইরে অনেকে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, তো সকলের প্রতি আমাদের বিশেষ করে অনুরোধ থাকবে, আপনাদের যে রোগটা হয়েছে এই রোগটার জন্য আপনি আগে আপনার রোগটাকে নির্ণয় করুন। আপনি সঠিক জায়গায় গিয়ে সঠিক পরীক্ষার মাধ্যমে রোগটাকে নির্ণয় করুন। রোগটাকে নির্ণয় করার পর আপনি সেটার জন্য যেটার জন্য বেস্ট ডক্টর আছেন তাকে দেখান, অবশ্যই আপনি ভালো থাকবেন। আমরা আছি সবসময় আপনাদের পাশে, ডিপিআরসি হসপিটাল পরিবার, ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার আমাদের এ সকল ব্যাপারে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। যদি আপনারা আমাদের এখানে আসতে চান, ডক্টর শফিউল্লাহ স্যারের কাছে আসতে চান, আমাদের ওয়েবসাইট আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, অবশ্যই আপনারা লগ ইন করবেন, করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আসবেন। তো আজকে আমরা এই পর্যন্তই, স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফে আসার জন্য। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা।
দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।